সরকারের পদত্যাগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি সমাবেশ আজ দুপুর 2টায় সমাবেশ শুরু হবে তবে সমাবেশ কেন্দ্র করে সকাল থেকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থানা এবং আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন এতে একপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির এই সমাবেশ থেকে আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি বা এক দফা ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দলের সিনিয়র নেতারা বিএনপির পাশাপাশি সমমনা বিভিন্ন দলের পক্ষ থেকেও যুগপথ আন্দোলনে এক দফার ঘোষণা আসতে পারে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য দর্শক এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান সরাসরি যাচ্ছি তার কাছে দীপন নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের জমায়েত কেমন দেখছেন সেখানকার সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাবেন মূলত আপনাদেরকে যদি আমি বলি সেটি হচ্ছে যে ফকিরাপুর মোড় থেকে নাইটেঙ্গেল মোড়ের যে জায়গাটি সেই জায়গাটি এরই মধ্যে জায়গা ভরে গেছে এবং নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এখানে যেই নেতাকর্মীরা আছে তাদেরকে এখানে একদিকে যেমন গানের ব্যবস্থা রয়েছে আবার এখানে নেতাকর্মীরা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন তো আমরা যেটি জানি যে দুপুর 2 থেকে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হবে এবং এই সমাবেশের সমাপ্তি আজকে বিএনপির যে মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তিনি এই সমাবেশে অংশ নিয়ে আজকে এক দফা ঘোষণা করবেন তার মধ্য দিয়ে আজকে এই সমাবেশের শেষ হবে একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ঢাকা শহরের আরও বেশ কয়েকটি পয়েন্টে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এক হয়ে এই সমাবেশে অংশ নেবেন দীপন আপনাকে অসংখ্য ধন্যবাদ